ছয় মাস ধরে গাজায় হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়ে রোববার নিজেদের দখলকৃত ভূখণ্ডে ফিরতে শুরু করে ইসরায়েলি সেনারা। উপত্যকাটির দক্ষিণের খান ইউনিস সহ অন্যান্য অঞ্চল থেকে সেনাদের প্রত্যাহারের ঘোষণার পর সারাদিনই এমন চিত্রই ছিল। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক চাপের মুখেই এই সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলছেন, রাফা সহ অন্যান্য অঞ্চলে অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইসরায়েলি মিত্র যুক্তরাষ্ট্রের দাবি, নতুন কোনো অভিযান নয়, বরং সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্রামের জন্য। এদিকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া খান ইউনিসে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে অঞ্চলটিতে বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। আমরা বাড়ি ঘরগুলো দেখতে এসেছি, কিন্তু এসে একটাও ঠিক জায়গায় পেলাম না। সব জায়গায় শুধুই ধ্বংসস্তূপ। আপনি এখানে বাস করতে পারবেন না, এমনকি পশু পাখিও এখানে থাকতে পারবে না। তাহলে আমরা কিভাবে থাকবো? এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চলমান যুদ্ধের ছয় মাস হওয়ার দিন ইসরায়েলে প্রতিবাদ র্যালি করেছে সাধারণ ইসরায়েলিরা। অবিলম্বে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবি জানিয়ে সরকারকে সংঘাত বন্ধের আহ্বান জানান তারা। এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিএ এর পরিচালক এতে অংশ নিয়েছেন। হামাসের প্রতিনিধি দলও এতে যোগ দিয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের অংশগ্রহণের বিষয়ে কিছু জানা যায়নি। রাহুল রানা, সময় সংবাদ।